নমস্কার, ব্রততি পরম্পরা ডিজিটাল নিউজে আপনাদের স্বাগত। আজকের শিরোনামে, পিছু হটল মোদি, জয়ী কৃষকরাই, বিশ্বভারতীর শতবর্ষ উদযাপন তথ্যচিত্রে। শেষ পর্যন্ত বিতর্কিত তিন কৃষি আইন প্রত্যাহার করছে কেন্দ্র। গত প্রায় এক বছর ধরে ওই আইন নিয়ে আন্দোলন করছিলেন কৃষকরা। গত শুক্রবার জাতির উদ্দেশ্যে ভাষণে একথা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রস্তুতি শুরু হয়েছিল গত বছরের জুন মাসে। সেপ্টেম্বরে সংসদে প্রয়োজনীয় বিতর্ক এমনকি ভোটাভুটি ছাড়াই নরেন্দ্র মোদী সরকার ধনী ভোটে পাশ করিয়ে নিয়েছিল বিতর্কিত তিন কৃষি বিল। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সম্মতি পাওয়ার পরে তা পরিণত হয় আইনে। এই তিন আইনগুলি হল, প্রথমটি অত্যাবশ্যক পণ্য সংশোধনী আইন বা দ্য এসেনশিয়াল কমোডিটিস অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, দ্বিতীয়টি কৃষি পণ্য লেনদেন ও বাণিজ্য উন্নয়ন আইন বা ফার্মার্স প্রডিউস ট্রেড অ্যান্ড কমার্স প্রমোশন অ্যান্ড ফেসিলিয়েশন অ্যাক্ট, তৃতীয়টি কৃষি সুরক্ষা ও ক্ষমতায়ন মূল্য এবং কৃষি পরিষেবা সংক্রান্ত আইন বা ফার্মার্স এম্পাওয়ারমেন্ট অ্যান্ড প্রোটেকশন অ্যাগ্রিমেন্ট অন প্রাইস অ্যান্ড ফার্ম সার্ভিসেস অ্যাক্ট। কেন্দ্রীয় সরকারের দাবি ছিল মূলত তিনটি উদ্দেশ্য পূরণের জন্য এই তিনটি কৃষি আইন কার্যকর করা হচ্ছে। এক, কৃষি ক্ষেত্রে ফড়ে বা দালালদের আধিপত্য কমিয়ে কৃষকদের আয় বাড়ানো। দুই, রাজ্যগুলিতে চুক্তিভিত্তিক চাষের ব্যবস্থা আইন সিদ্ধ করা। এবং তিন, কৃষি পণ্য বিপণন নিয়ে যে আইন রয়েছে তা দূর করে আন্তঃরাজ্য কৃষি পণ্যের অবাধ বাণিজ্যের রাস্তা খুলে দেওয়া। সেপ্টেম্বরে তিনটি কৃষি বিলে সংশোধন করে আইনে পরিণত হওয়ার পর থেকেই দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থানে এর বিরুদ্ধে তুমুল প্রতিবাদ বিক্ষোভ শুরু হয়। বিশেষত পাঞ্জাবে সেই বিক্ষোভের আগুন তীব্র হতে থাকে। রাস্তা অবরোধ, রেল রোকো আন্দোলনের মাধ্যমে কৃষি আইনের বিরুদ্ধে নিজেদের প্রতিবাদ জানায় কৃষক সংগঠনগুলি। তাদের অভিযোগ, নতুন আইনের ফলে লোকসানের মুখে পড়বেন কৃষকেরা, ফসল নিয়ে তাদের দরাদরির ক্ষমতা কমে যাবে, প্রচলিত ন্যূনতম সহায়ক মূল্য পাওয়া থেকেও বঞ্চিত হবেন তারা। পাশাপাশি বেসরকারি এবং বড় সংস্থাগুলির কাছে কৃষি পণ্য মজুত রাখার রাস্তাও খুলে যাবে। আশঙ্কা প্রকাশ করা হয়, বর্তমানে সরকার কৃষকদের যে পরিমাণ সহায়ক মূল্য দেয় তা বেসরকারি সংস্থা বা কোনো ব্যবসায়ী দেবেন না। তাছাড়া সরকার থেকে চাল, ডাল, গম, ভোজ্য তেল, তৈল, বীজ ইত্যাদি অত্যাবশ্যকীয় পণ্য সামগ্রীর মজুতের ঊর্ধ্বসীমা বলে কিছু না রাখায় অত্যাবশ্যকীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ করার ক্ষমতা ঘুরপথে চলে যাবে বড় ব্যবসায়ীদের হাতে। কৃষকদের যুক্তি ছিল, প্রধানমন্ত্রী যদিও বলছেন এই কৃষি আইন কৃষকদের হাত শক্ত করবে, কিন্তু আদতে দেশের কৃষকদের মেরুদণ্ড ভেঙে দেবে এই আইন। বিশেষ করে প্রান্তিক এবং ছোট কৃষকেরা মধ্যস্বত্ব ভাগীদের হাতে আরো বেশি করে শোষিত হবেন। কৃষকদের এই দাবি সমর্থন করেন বিরোধীরাও। গত 25 নভেম্বর দেশ জুড়ে কৃষি আইন বিরোধী বিক্ষোভের মধ্যেই দিল্লি অভিযানের ডাক দিয়েছিল পাঞ্জাব ও হরিয়ানার কৃষকেরা। দিল্লি সীমান্তে করোনা অতিমারী সংক্রান্ত নিয়মের অজুহাতে তাদের আটক করেছিল দিল্লি পুলিশ। হাল না ছাড়ায় কৃষকদের লক্ষ্য করে ছোড়া হয়েছিল জল কামান, কাঁদানে গ্যাস। 28 নভেম্বর কৃষকদের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রস্তাব প্রত্যাখ্যান করলেন কৃষকেরা। 3 ডিসেম্বর প্রথম মুখোমুখি বৈঠকে বসেন কৃষক এবং কেন্দ্র। দুদিন পরে দ্বিতীয় বৈঠক, শেষ পর্যন্ত রফা সূত্র সেখানেও পাওয়া যায়নি। 8 ডিসেম্বর ভারতবন্ধের ডাক দিয়ে কৃষি আইন সংশোধনের প্রস্তাব ফেরালেন কৃষকেরা। কৃষি আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেল ভারতের কিষাণ ইউনিয়ন। 2021-এর শুরুর দিকে সরকারের সঙ্গে কৃষকদের সপ্তম দফার কথাবার্তাও ব্যর্থ হয়। এর মধ্যে তিন কৃষি আইন বলবৎ করায় স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। গঠন করা হলো 4 সদস্যের কমিটিও, যা দুপক্ষের বক্তব্য শুনে সমাধান সূত্র বার করার চেষ্টা করবে। 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষকদের ট্র্যাক্টর মিছিলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। সিঙ্ঘু এবং গাজীপুর সীমান্ত থেকে পথ বদলে বিক্ষোভকারীরা দিল্লি শহরের কেন্দ্রে প্রবেশ করেন। লালকেল্লার দেওয়াল বেয়ে উঠে বিক্ষোভকারীদের একাংশ জাতীয় পতাকা নামিয়ে নিশাদ সাহিবের পতাকা উত্তোলন করে। পুলিশ লাঠি, কাঁদানে গ্যাস চালায়। এক বিক্ষোভকারীর মৃত্যুও হয় সংঘর্ষে।
এই আন্দোলনে কৃষকদের সমর্থন করেছিল দেশের খ্যাতনামী এবং বিদ্যোজ্জনেরা। আন্তর্জাতিক স্তরে কৃষকদের সমর্থনে এগিয়ে এসেছিলেন আমেরিকার পপ তারকা রিহানা, পরিবেশকর্মী গ্রেটা থানবার্গ, আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের বোনঝি মিনা হ্যারিসও। 27 মে আন্দোলনে 6 মাস পূর্ণ হতে কালা দিবস পালন করলেন কৃষকেরা। ভারতীয় কিষাণ ইউনিয়নের নেতা রাকেশ টিকায়েত জানিয়ে দিলেন, দরকার হলে 2024 সালে বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত চলবে আন্দোলন। জুলাইতে সংসদে বাদল অধিবেশন শুরু হওয়ার পাশাপাশি 200 জন আন্দোলনকারী কৃষক সংসদ ভবনের বাইরে কিষাণ সংসদ বসালেন, সেখানেও শুরু হল সমান্তরাল বাদল অধিবেশন। সংসদ চত্বরে মহাত্মা গান্ধীর মূর্তির সামনে অবস্থান বিক্ষোভ করলেন বিরোধী দলের সদস্যরাও। দেশের 14টি বিরোধী দলের নেতা দিল্লির যন্তরমন্ত্রে কৃষকদের কিষাণ সংসদে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিলেন। ক্রমশ তীব্র থেকে আরো তীব্রতর হতে থাকলো কৃষক আন্দোলন। কার্নালে কৃষকদের উপর লাঠি চালালো হরিয়ানা পুলিশ। পুলিশের লাঠির আঘাতে জখম হলেন বহু কৃষক। শেষমেশ টানা 1 বছর নিরবিচ্ছিন্ন কৃষক আন্দোলনের চাপে গুরু নানকের জন্মদিবসে কেন্দ্রের বহু বিতর্কিত 3টি কৃষি বিল প্রত্যাহার করার ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রততি পরম্পরা ও কাব্যায়নের বিভিন্ন শাখায় আবৃত্তি প্রশিক্ষণের জন্য ভর্তির আবেদনপত্র নেওয়া হচ্ছে। সোনারপুর, ব্যারাকপুর, চুঁচুড়া, শ্রীরামপুর, শান্তিনিকেতন, বেহালা, শ্যামবাজার এবং সল্টলেক ও দক্ষিণ কলকাতা শাখায় ভর্তির জন্য যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে: 9831-68879, 9331-267135, 7044-76272 নম্বরে অথবা আমাদের ওয়েবসাইট www.brototiparampara.in-এ। খাতায় কলমে হিসেব করলে হয়তো 100 বছর আগে পথ চলা শুরু হয়েছিল বিশ্বভারতীর, কিন্তু এ ভাবনার শুরু তারও আগে। ব্রহ্মচর্যাশ্রম তৈরি হওয়ার পরে পরে এই ভাবনা ধীরে ধীরে রূপ নিচ্ছিল রবীন্দ্রনাথের মনে, যেখানে জ্ঞানের চর্চা হবে প্রাণের আনন্দে। আজকের এই নম্বর দৌড়ের যুগে সেই প্রাণের আনন্দের সন্ধানেই শান্তিনিকেতন পাড়ি দেন সাম্য কারফা ও সৌনক চট্টোপাধ্যায়। অত বছর আগে রবীন্দ্রনাথ শুরু করেছিলেন হলকর্ষণ, বৃক্ষরোপণ, আর এখন স্কুলে স্কুলে পরিবেশ বিদ্যা আবশ্যিক বিষয়। বর্তমান শিক্ষা পদ্ধতির সঙ্গে কিভাবে একসূত্রে বাঁধা অত বছর আগের একটি শিক্ষা দর্শন, সেটাই সাম্য সৌনকের যাত্রাপথের মূল সুর। আর এই সুরকে কেন্দ্র করেই গড়ে উঠেছে ওদের পরিকল্পনা ও সামগ্রিক পরিচালনায় রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তা নিয়ে তথ্যচিত্র শত বর্ষ পরে। অনেকে ভেবেছিলেন যে এরকম একটা শিক্ষা পদ্ধতি নাকি আদতে নষ্ট করে দেবে ছাত্রদের, পড়াশোনার সঙ্গে সঙ্গে নাচ গান, ছবি আঁকা, খেলাধুলো, এমনকি গাছে চড়া, কিন্তু একেবারে অনাসৃষ্টিকান্ড। কিন্তু বিশ্বাস করুন, আদতে এসব তাকে দমাতে পারেনি। 1901 সালে মাত্র 5 জন ছাত্রকে নিয়ে তিনি শুরু করেন এক ব্রহ্মচর্য। তথ্যচিত্রের মুক্তির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রমিতা মল্লিক, সুবোধ সরকার, অরিন্দম শীল, ইজেডসিসির অধিকর্তা গৌরী বসু সহ অনেকে। যখন প্রথমে 100 কণ্ঠে প্রত্যেকের হাতে আলো দিয়ে আমার মুক্তি গেয়ে উঠলেন আপনারা, আমার মনে হয় এই অন্ধকারের পৃথিবীতে এর থেকে বড় শিক্ষা আর কিছু হতে পারে না। জোরে হাততালি হোক এই মুহূর্তটার জন্য। শতবর্ষ পরে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হলো জনসমক্ষে। নিজেদের অভিজ্ঞতার মধ্যে দিয়ে সেই শিক্ষা চিন্তার বিভিন্ন আঙ্গিক তুলে ধরেছেন
ঠাকুর পরিবারের সুপ্রিয় ঠাকুর সুদৃপ্ত ঠাকুর। শিক্ষক জীবনের কথা বলেছেন মোহন সিং, স্মৃতিচারণায় প্রমিতা মল্লিক, শাহানা বাজপেয়ী, স্নায়ুবিজ্ঞানী সুমন্ত্র চট্টোপাধ্যায় প্রমুখ। চিত্র পরিচালনায় অপ্রতিম, সঙ্গীত আয়োজনে সমৃদ্ধি মুখোপাধ্যায়, প্রযোজনা ও নিবেদনে পূর্বাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্র, সংস্কৃতি মন্ত্রক, ভারত সরকার। তথ্যচিত্রটি ইজেডসিসির ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে। আমার মনে হয় অন্য কোনো স্কুলে গেলে আমি হয়তো সেই সেই পাওয়াটা আমার হতো না, যেই নির্যাসটা আমি পেয়েছি। তুমি ধ্রুব জ্যোতি, তুমি অন্ধকার, আমরা যেথায় মরি ঘুরে সে যে যায় না কভু দূরে, মোদের মনের মাঝে প্রেমের সে তার বাধা। ওই বন্ধ দরজার ওপাশটাই যে কেবলমাত্র বিশ্বভারতী তা কিন্তু নয়। বিশ্বভারতীকে কখনো চারটে দেওয়াল দিয়ে বন্দি করা যায় না। যে করেছে এক মন আমাদের শান্তি নিকেতন, আমাদের শান্তি নিকেতন। এত দূর যে এলি বিশ্বভারতীকে খুঁজতে, পেলি আমাদের শান্তি নিকেতন। করোনা সংক্রমণের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন এখনো জরুরি, তাই সকলের কাছে অনুরোধ, মাস্ক পরুন ও সঠিক দূরত্ব বিধি বজায় রাখুন, নিজে ও অন্যদের সুস্থ রাখুন। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজ দেখুন সপ্তাহ জুড়ে প্রতি সোম বুধ শুক্র সন্ধে 7:30। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজ ফেসবুক পেজ এবং ব্রততী পরম্পরার ইউটিউব চ্যানেলে।